নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রুই মাছের কোপ্তাকারি বানাবো। তাই কিভাবে বানাবো মাছ দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। মাছটা এবার বানিয়ে নিই, চলুন শুরু করি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। মাছটা টাটকা মাছ, আমাদের গ্রামেরই পুকুরের মাছ। খেপিয়ে যুগের গোটা মশলা আমি ভেজি লব, ভেজিলার পরে বলছি কি হবে। এটা গোটা মশলা ভেজি আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেবো। লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে, ধনে, এটা আমি ভাজছি। মশলাটা নামিয়ে দেবো। কড়াইয়ে জল দিলাম, এবার আমি হলুদ দেবো জলে। জলে হলুদ দিলাম, মাছের লবণ দিয়ে আছে আর লবণ দেবো না। এবার মাছটা আমি সেদ্ধ করে নেবো। গোটা মশলাটা গুঁড়ো করে নেব। মাছটা সেদ্ধ হয়েছে, এবার মাছটা ছাড়িয়ে নেবো। এই কাঁকড়া, তারপরে ছাল, সব এগুলো বাদ দিতে হবে, শুধু মাছটার মাংসটা নেবো। আদা রসুনটা আমি বেটে লব। টমেটোটা এবার বেটে নিচ্ছি। বাটামার হয়ে গেল, এবার পেঁয়াজটা মারবো। যে মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়েছে, এগুলো বাদ দেওয়া হয়েছে। এবার আমি মাখি লব। কি কি দিচ্ছে আপনারা দেখুন। পেঁয়াজ কুচি,
কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি অল্প, আর ওই ভাজা মশলা যে মশলা করলাম সেই মশলা। লবণ অল্প দেবো, এইটা চালের গুঁড়ো এক চামচ, বেসন এক চামচ, এখন এক চামচ করে দিলাম, পরে লাগলে দেবো ধনে পাতা। এবার আমি এটা মাখিয়ে নেবো, আর কিছু লাগবে না, একটু আদা রসুন বাটা, আর দু চামচ বেসন দিয়ে দেবো, এটা ডিম, এতে ডিমও দেওয়া হয়, ডিমটা আমি দেবো না। এই কোপ্তাগুলো এবার আমি এইভাবে বানিয়ে নেবো, সব বানিয়ে নেবো, তারপরে তেলে ভাজবো। এবার এগুলো গোলও হয় চ্যাপ্টাও হয়, যে যেভাবে বানাতে পারবেন সেইভাবে বানানো হয়। তেলটা দিলাম কোপ্তা গুলো ভাজার জন্য, তেলটা গরম হয়েছে, এবার আমি এগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়েছে, এবার আমি তুলে নেব। ভাজাই তো দারুন সেন, রান্না আরো সেন থাকে। যাই গেল, এবার আমি ঝোলটা বানাবো, তার জন্য কড়াইয়ে ফোড়ন দেব, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন, এবার দেবো পেঁয়াজ বাটা, এবার পেঁয়াজ বাটা, হলুদ দেব, পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার আদা রসুনটা মাখা দিয়ে দিলাম। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
ভাজা মশলাটা করা আছে ওইটা আমি দিলাম। আর নতুন চিনি লবণ লবণ এবার আমি এটা দুধ দিয়ে দেব। কালারটা আলাদা করে দেব। দুধ দেওয়ার কারণে মশলার পুরো কালারটাই পাল্টে যায়, খুব সুন্দর আছে। এটা দইও দেওয়া যায়। এবার জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটলে আমি কোপ্তাগুলো দিয়ে দেব, তারপরেই নামিয়ে দেব, তাহলে রান্না হয়ে যাবে। কোপ্তাগুলো ভাজাই খাওয়া হলো খুব সুন্দর খেতে, তারপরে তো ঝলে দেব। এবার আমি এগুলো দিয়ে দেব। হালকা একটু ফুটিয়ে নামিয়ে দেব। এবার আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। গরম ভাতে যা লাগবে না, একবারে সেরা, সব ভাত খাওয়াই যাবে।